আপনি কেমনি বুঝলেন আমি কেমনি বুঝলো তুমি আমার বুঝাইতেছে বগুড়ায় সরকারের যে বিবাহের বয়স আছে ওই বয়সের ছোট এমনি বালি হয়েছে দুই ছেলে মেয়ের বিয়ে কোন জায়গায় দুই ছেলে মেয়ের বিয়ে আমাকে একটু জবাব দেন আপনারা বিয়ে করছে ছেলে মেয়ে কারা করাচ্ছে বাবা মা কারা যদি কর কাজিরা ডাকছে যে বয়সটা বাড়ায় একটু সরকারি নথিভুক্ত করে তো লেখালেখির কাম করছে কি বলেন সব ঠিক কে জানি পুলিশের কাছে ট্রিপল নাইনে কমপ্লেইন করছে যে জায়গায় বাল্য বিয়া হইতেছে পুলিশ দৌড়ে আইস আইসাই ওনা বিয়া বসছে মজলিস ঠিক এখন মাইয়ার বাপ মেয়ের বাইরে পাঠাইছে হুজুরে ডাকবে কবুলটা পড়াই দেখি হুজুরে যাই করছে হুজুর আব্বাই কইছে একটা বিয়া পড়াইতে হবে হুজুর তো হারে বেসারা মনে করছে বিকালের বাজারের টাকাটার ব্যবস্থা হয়েছে আমার কাউ তো বিয়ার মজলিস আইসা বসছে তা আবার আপনারা কম এখন চারটা পক্ষ এখানে একটা হয়েছে বিয়ে করছে ছেলে মেয়েকে করাইছে কে লেখছে কে হুজুরের কাম হলে একটু দোয়া তো মূল ভূমিকায় তো হুজুর নাই না আগে তো সব ঠিক করা পুলিশ আইসা ধরলো হুজুর কি রে ভাই তাই নাকি পুলিশ ধরলো না ছেলে মেয়েকে পুলিশ ধরলো না বাবা মাকে পুলিশ ধরলো না কাজকে পুলিশ ধরলো ইমামকে কেন ওদের টার্গেট ইসলাম অথচ এই চোদ্দ বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পারকে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না এই চোদ্দ বছরের মেয়ে প্রতিটা বৃত্তিতে লিপ্ত বাল্য প্রতিটা বৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না আটকাইতে মনে চায় কখন যখন বিয়ে করতে যায় শরীয়ত নাই না কারণ ওদের টার্গেট আসলে ইসলাম দেখলেন আপনারা কিভাবে এই হুজুরেরা মানে বাল্য বিয়ের পক্ষে মানে এখন আন্দোলন করে যাচ্ছে এই জিনিসগুলো এখন সভ্য সমাজে কল্পনা করা যায় যে এরা এই সভ্য সমাজে এই সভ্য পৃথিবীতে মানে বর্তমান সময় বসে এরা বাল্য বিয়ের পক্ষে মানে কথা বলে কি একটা মর্মান্তিক ব্যাপার কি একটা ভয়ঙ্কর ব্যাপার এই জিনিসগুলো তো আমাদের বন্ধ করতে হবে এই জিনিসগুলো তো আমাদের থামাতে হবে যেভাবেই হোক এই ধরনের যারা হচ্ছে এই বাল্য বিয়ের পক্ষে আন্দোলন করে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই জিনিসগুলো বহুবার দেখিয়েছি যে বাংলাদেশে বাল্য বিয়ের জন্য তারা আন্দোলন করছে দেখেন এখানে সুনতি বাল্য বিবাহের বিরোধিতা নবীজি ওনারী বিরোধিতা হ্যাঁ মানে প্রেস ক্লাবে তারা বন্ধন করছে বাল্য বিবাহের পক্ষে আরেকটা দেখেন পোস্টার আহ বাল্য বিবাহ খাস সুন্নত বিরোধিতা করা কুফুরি আরেকটা দেখেন এটা এটা দেখেন এখানে কি বলা হচ্ছে পাঠ্যপুস্তকের সুন্নতি বাল্য বিবাহের বিরুদ্ধে বিষেদাগার করা যাবে না ওরে বাপরে বাপ মানে কি একটা অবস্থা দেখেন তারা কিছুতেই বাল্য বিবাহের বিরুদ্ধে কোনো কিছু তারা মেনে নিবে না এবং এই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি আমাদের অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে খুঁজে পাবেন এই মুমিনদের সাথে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনেক দিন ধরে অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই পর্যন্ত কোনো মুমিন আমাদের সামনে এসে আসলে সোজা হয়ে দাঁড়ায় কথা বলতে পারেন এই বিষয়ে এবং তারা মানে গাইগুই গাইগুই কিছুক্ষণ গাইগুই করে তখন পরে শেষ শেষ পর্যন্ত আসলে সব মুমিনই স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইসলামে একটা এটা একটা হালাল বিষয় এবং তারা যদি ইসলামী শরীয়ত কায়েম করতে পারে তাহলে নাকি তারা আবার এই বাল্যবিবাহ চালু করবে বুড়া লোকজন এরা অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করতে পারবে এই জিনিসটা আমাদের অবশ্যই বন্ধ করতে হবে এই জিনিসটা একটা ভয়ঙ্কর বিষয় আপনারা এই জিনিসটা বোঝেন জানেন যারা একটু শিক্ষিত মানুষ আছেন যারা একটু সচেতন মানুষ আছেন যারা একদম অন্ধ না অন্ধমুমিন না তারা নিশ্চয়ই আপনারা যে বাল্য বিবাহ কতখানি ভয়ঙ্কর একটা ব্যাপার ঠিক আছে আমি তাহলে পরের জনকে যুক্ত করছি আমি আরো কয়েকটা ভিডিও নামিয়ে রেখেছি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আমি আহ দীপ আপনাকে যুক্ত করলাম দীপ আপনি বলেন তাহলে হ্যাঁ আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে একজন মানবিক মানুষ হতে গেলে নিরামিষ ভোজন করা উচিত কি উচিত না সেটা আপনি একটু বলবেন হ্যাঁ করতে পারেন করতে পারেন সেটা বলিনি ভাই আমি বলছি কি একজন মানবিক মানুষ বা আমরা যেমন দেখি যে কিছুদিন আগে আমাদের আসাদ সঙ্গে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেল তো উনি কিন্তু ওনার পেটের জন্য বা ওনার যে সমস্ত পোষ্যর জন্যই কিন্তু বাড়িতে ফিরছিলেন সো আমাদের কি প্রতিটা প্রাণীর প্রতি সদয় হওয়া উচিত না আপনি এ সম্পর্কে কি মনে করেন সদয় হওয়া আমাদের পক্ষে এখন আপাতত সম্ভব না ভাই আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমার পায়ের চাপে পিষ্ট হয়ে অসংখ্য কীট পতঙ্গ রাস্তায় যেগুলো থাকে সেগুলো মারা যায় প্রতিদিন আমার শরীর অসংখ্য ছোট ছোট অনুজীব যেই জিনিসগুলো আমার শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস হিসেবে ঢোকে সেগুলাকে আমার শরীর আমার শরীরের যে প্রতিরক্ষা সিস্টেম আছে সেই প্রতিরক্ষা সিস্টেম সেইগুলাকে মেরে ফেলে সেগুলোর সাথে ফাইট করে অনবরত আমি যখন নিঃশ্বাস নিই নিঃশ্বাসের সাথেও নিশ্চয়ই অনেক ছোটো ছোটো ইয়াগুলো আমার নাকের ভিতর দিয়ে ঢোকে সেগুলো মারা যায় আমি যখন মানে কোনো এক জায়গায় একটা গাড়ি চালাই গাড়ির চাপে টায়ার পিষ্ট হয়ে অসংখ্য মানে কীট পতঙ্গ মারা যেতে পারে আমার পক্ষে তো সম্ভব না প্রত্যেকটা প্রাণীকে রক্ষা করা এটা আমি এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না যদি ভবিষ্যতে কখনো সম্ভব হয় তখন আমি হয়তো ভেবে দেখব কিন্তু যদি আমার এখন প্রত্যেকটা প্রাণী প্রাণীর জীবন রক্ষা করতে হয় তাহলে এখন আমার রাস্তায় চলতে হবে হচ্ছে ঝাড়ু দিয়ে দিয়ে ওই যে জৈন ধর্মের মানুষ যেভাবে ঝাড়ু দিয়ে দিয়ে রাস্তায় হাঁটে এবং জামা কাপড় পরে না এবং মানে একটা গ্রুপ আছে দিগম্বর আর একটা গ্রুপ আছে কি যেন তারা এই কাজটা করে যে রাস্তায় ঝাড়ু দিয়ে হাঁটে এটা এই কাজ করা তো এখন এখন আমার পক্ষে সম্ভব না আমার দেখতে হবে যে আমার সাথে ম্যাচ করে কিনা যদি ম্যাচ করে তাহলে আমি যতটুকু সম্ভব আমার পক্ষে ততটুকু আমি করতে পারি কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব না ততটুকু আমি কিভাবে করব হ্যাঁ বলেন হ্যাঁ আর হচ্ছে মানে আমি আপনাকে মানে প্রতিটি প্রাণীর কথা হয়তো বলেছি বাট আমাদের যতটা আমরা পারা যায় ততটা কি সদায় হতে পারি না সেটাই আর কি হ্যাঁ সদায় হতে পারে আমি তো নিজে থেকে কোনো প্রাণীকে হত্যা করি না নিজে সচেতনভাবে সুচিন্তিতভাবে কোনো প্রাণীকে আমি হত্যা করি না কিন্তু আমি মাংস কিনা খাই সেটা হচ্ছে ইউরোপে যে সিস্টেমটা আছে কোন প্রাণীকে কষ্ট দেয়া হয় না তাদেরকে যখন স্লটার করা হয় তখন তাদের মাথায় একটা ইয়া দেয়া হয় মানে ছোট একটা পিস্তলের মতো থাকে যেটা খুব অল্প একটু ব্যথা পায় সাধারণ একটু ব্যথা পায় সেটা তার মাথায় দেয়া হয় দের সাথে সাথে সে নিস্তেজ হয়ে যায় সে আর কোনো ব্যথা বেদনা পায় না এরপর তাকে জবাই করে তার মাংসগুলা বিক্রি করা হয় আমি ইউরোপে থাকি ইউরোপে এই সিস্টেম বহুকাল ধরেই চলছে মানে অত্যাচার করা বা প্রাণীদের আসাদ ভাইয়ের খুব ভালো একটা সম্পর্ক আছে তো আমরা তো উনি তো এখন বর্তমানে লাইভে আসেন না ওনাকে আমরা সরাসরি প্রশ্ন করতে পারি না তো উনি কি সুস্থ আছেন এবং ভালো জায়গায় আছেন সেভলি জায়গায় আসেন এটা একটু যদি আপনি জানেন তো আমাদের একটু জানাবেন হ্যাঁ উনি সুস্থ আছেন এবং ভালো জায়গাতে আছেন উনি নিশ্চয়ই আসবে কয়েকদিন একটু সুস্থ হয় আবারও উনি নিশ্চয়ই লাইভ করবে এই সেই কয়েকদিন একটু অপেক্ষা করেন নিশ্চয়ই দেখতে পাবেন গত লাইভে সম্ভবত শেষের দিকে আসাদ যুক্ত হয়েছিল আমাদের এই চ্যানেলের গত লাইভে শেষের দিকে দেখতে পারেন খুঁজে যে সেখানে সম্ভবত আসাদ যুক্ত হয়েছিল লাস্টের দিকে আমি এক একটুখানি দেখাছিলাম আর কি আমি চলে যাওয়ার পরে আর কি কিছু বলবেন দীপ আপনি না ধন্যবাদ এই পর্যন্ত আর কিছু বলতে হই না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি

আঠারো বছর মেয়ে তো প্রাপ্ত বয়স্ক সে তার মতামত দিচ্ছে সে ভালো হয়েছে বলে না টাকার জন্য বিয়ে করছে আমি বললো টাকার জন্য তাতেই মানি তো পরে যখন কইলাম যে আমাদের নবীজি তো এরকম ছয় বছরে আয়সাকে বিয়ে করছিল তখন তো তোমরা বেদম বলো না তারে ছিল এই বাস আমার উপরে খেয়ে গেল বুঝছেন আমি কেন নবীজির সাথে তার কম্পেয়ার করলাম এই ব্যাটা বয়স তো একমাত্র সে মতামত দিছে যে কোনো কারণে হোক তার হয়তো টাকা হোক মানে তাই চিন্তা করলাম এই জন্যই আপনার আপনার সাথে একটু শেয়ার করলাম যে মমিন মানে বুঝছেন মানে অন্যের বেলায় সোহাফের বেলায় এক ছটা কোনো এরা এরা এই যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানাই তাহলে দেখি জনকে যুক্ত করলাম রকি রকি আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে যুক্ত করার জন্য ভাই আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছিলাম জানতে চাচ্ছিলাম যে একটু আগে আসাদ ভাইয়া একটা ভিডিও আপলোড করেছে সেটা হচ্ছে যে কুয়েটে টেডেক্স একটা মানে কোন একটা মানে অনুষ্ঠান আর অনুষ্ঠিত করতে যাচ্ছিল তো তারা যখন নিপুন ভাইকে যখন তারা আউট করে দিল কুয়েট নিশ্চিত করলো যে নিপুন ভাই নাকি সমকমিতা প্রমোটের সাথে জড়িত হাবিজাবি তো তখন টেডেক্স তাদের অনুষ্ঠানটা ক্যান্সেল করে দিল এবং এই যে ভাই যে সব হোমোফেবিয়া বা যাই হোক যে এইসব পাগলামি এটার জন্য তো আমাদের উপরে প্রভাব পড়বে বা ইন দা ফিউচারে আমরা যারা বাংলাদেশে স্টুডেন্ট আছি তারা তো বাইরের দেশে পড়তে যেতে গেলে সমস্যা হবে বিভিন্ন ধরনের হ্যাঁ এটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ভাই আমি আমার ওয়াইফ তো একটা জার্মানির একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে সেখানে কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যেগুলো করতে হয় প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা কাজ যেগুলো করতে হয় সেগুলোতে ইনক্লুসিভনেস এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এই যে আমার ওয়াইফ যেখানে পড়ে লুফানা ইউনিভার্সিটি সেটার ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন আপনি এই যে মানে সম মানে এই যে রেইনবো ফ্ল্যাগটা যে সেটা ঝুলছে উপরে হ্যাঁ তো এই জিনিসগুলা কিন্তু ইউরোপ আমেরিকাতে এখন খুবই ইম্পর্টেন্ট ইস্যু যে আপনি অন্য মানুষকে ঘৃণা করেন কিনা আপনার মনের ভিতরে অন্য মানুষের প্রতি ঘৃণা আছে কিনা এবং যদি আপনি ইউরোপে আসতে পারেন পড়ালেখা করার জন্য তখন আপনাকে দেখা হবে আপনি যদি এই যে আমার আমার ওয়াইফেরই কয়েকজন ফ্রেন্ড এইগুলার এইগুলার কারণে মানে একদম খুব খারাপ নাম্বার পেয়েছে এবং খারাপ নাম্বার পে তারা সম্ভবত এখন আর ওইখানে মানে দেশে ফেরত যাবে এরকম অবস্থা এসে দাঁড়িয়ে আছে যে তাদের মধ্যে যে সমকামী ঘৃণা আছে সমকামীদের প্রতি যে ঘৃণাটা আছে সেই ঘৃণাটা কিন্তু এখানে একটা খুবই ইয়া ভাবে দেখা হয় সিরিয়াসলি দেখা হয় যে আপনি যদি হোমোফোবিক হন তাহলে কিন্তু আপনার আপনাকে অন্যভাবে ট্রিট করবে তারা এখন এবং ভবিষ্যতে আরো আসবে ভবিষ্যতে যে জিনিসটা আসবে যে আপনি হয়তো ভিসাই পাবেন না আপনি আপনি হয়তো তারা হয়তো চেক করবে যে আপনি হয়তো ভিসাই দিবেন আপনাকে হ্যাঁ এই টাইপের লোকজনদেরকে ওই বাংলাদেশ আফগানিস্তান গুলো সমস্ত দেশে থাকতে হবে এরা আর উন্নত বিশ্বে কখনো আসতে পারবে না সভ্য পৃথিবীতে কখনো ঢুকতে পারবে না এই আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে এটা তো বাংলাদেশের মতো দেশের জন্য অত্যন্ত বিপদজনক যারা আপনারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বিপদজনক যে আপনার তাদের ভুলের কারণে আপনাদের হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে মানে ধর্মান্ত এবং কিছু প্রতিবন্ধী মাত্র মানুষদের জন্য আমাদের স্টুডেন্টদের উপরে অনেক সমস্যা হবে এখন আমরা বাইরে যেতে পারবো না কিংবা দেখা যাবে আমাদের দেশে থাকতে অনেক সমস্যা হবে আমি হচ্ছি অমুসলিম একজন তো আমাদের দেশে থাকতে অনেক সমস্যা হবে হ্যাঁ তা তো হবেই এখন কি করবেন ভাই এটা তো মানে এবং এই যে হোমোফিবিক যে পাগল গুলো আছে এদের সাথে থাকতে তো আমরা একটা ইনটা সার্টেন টাইম আমরাও তো হোমোফিবিক হয়ে যাব মানে এটা অবশ্য আপনার চয়েস আপনি যদি সেরকম হন মানে থাকতে থাকতে তো আর মানে সহ্য করতে পারে না তখন আপনি হয়তো যদি সেটা চুজ করেন সেই ধরনের ধান ধারণা যদি এটা তো আমি কখনো চুজ করব না কিন্তু এই সব পাগলদের কথাবার্তা শুনলে তো মানে মাথা ঠিক থাকে না আর এদের জন্য তো আমাদের ফিউচার আরো ডার্ক হয়ে যাবে আমাদের ব্রাইট ফিউচারটা সুন্দর একটা ফিউচার ডার্ক হয়ে যাবে তখন দেখা যাবে বাংলাদেশকে বলবে যে আমরা বাংলাদেশকে ভিসা দিব না বাংলাদেশকে আমরা দেশ আস্তে দিব না যেমন জাকির নাইকে মালয়েশিয়া ব্যান করে দিয়েছে মালয়েশিয়া বলছে আমরা জাকির নাইকে আমাদের দেশ আস্তে দিব না হুম ঠিক আছে আপনার কথা শুনলাম রকি ভাই আপনার মানে মতামতটা শুনলাম কিন্তু এখানে তো আমার কিছু আসলে সেরকম ইনপুট দেওয়ার মতো কিছু নাই এটা হচ্ছে বাংলাদেশের ইয়াগুলা এবং বাংলাদেশের উপরে আন্তর্জাতিকভাবে চাপও আছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চাপও আছে যে বাংলাদেশে যেন এই যে সমকামীদের সম্পর্কে যে বিরুদ্ধে যে আইনগুলো আছে সেগুলো যেন দ্রুত তুলে নেওয়া হয় এবং তাদেরকে যেন একজন স্বাধীন মানুষ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ যুদ্ধ বিগ্রহ খুব একটা খারাপ জিনিস খুবই খারাপ জিনিস করে বাংলাদেশে কিছু না কামাচ্ছে একটা কথা আছে না বাংলাতে একটা কথা আছে না এলোমেলো করে দেয় করে দেওয়া লুটেপুটে খাই বলে এলোমেলো করে দেমা লুটেপুটে খাই মানে হচ্ছে যে গন্ডগোল লাগলি কিছু লোক দেখবেন গন্ডগোলের জন্য অপেক্ষা করে গন্ডগোল লাগলেই তাদের কু আবারও গন্ডগোল লাগলেই তারা ওই মানে গিয়ে একটা ব্যবসা করবে হ্যাঁ ওই যে মুক্তিযুদ্ধের আগে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আপনি কিছু লোক দেখবেন টাউট বাট পাররা জিনিসের দাম বাড়ায় দিচ্ছে যেই টের পাইছে যে যুদ্ধ হবে যুদ্ধ লাগতেছে লাগতেছে মুক্ত আপনি মুক্তিযুদ্ধের কথা বলতেছেন আপনি রোজার মাসের কথাটাই ধরেন না পেঁয়াজের দাম দুইশো আড়াইশো টাকাও হয় বাংলাদেশে হ্যাঁ এবং এরা যেটা করে যে যে ধর্মটাকে খুব চমৎকার ভাবে ব্যবহার করে মানে খুব ধর্ম ব্যবসা যেটাকে বলে হ্যাঁ এটা অবশ্য সরাসরি ধর্ম ব্যবসা না কিন্তু ধর্মটাকে মানে ব্যবহার করে তারা এই ব্যবসাটা করে ধর্ম ব্যবসা আবার ভিন্ন ওই ওয়াচ করে যেগুলো সেগুলো আছে ধর্ম ব্যবসা কিন্তু এরা করে কালোবাজারি করে কালোবাজারি করে বা চোরা করে কিন্তু ধর্মটাকে ব্যবহার করে দেখেন না এই যে মিয়ানমার মিয়ানমার থেকে যে লোকেরা হুজুরেরা বর্ডার পার হয়ে আসে তাদের এই যে মানে গোপন জায়গাতে পেছনের গোপন জায়গাতে ইয়াবা ইয়াবার ইয়া পাওয়া যায় হ্যাঁ তারপর পেছন থেকে টাইনা বাইর করে ইয়াবার মানে ওই দেখা যায় পিছনে এত মোটা একটা ইয়া ঢুকায় রাখছে তারা হ্যাঁ ওইটার ভিতরে পুরা ইয়াবা তো এইভাবে তারা চলা চালান করে এবং হুজুর এক একটা হুজুর বিরাট হুজুর এক একটা ওগুলাকে ধরার পরে দেখা যায় যে বোরখা টোরখা পড়ছে মহিলারা বোরখা পড়ছে তারপরে হচ্ছে পুরুষরা হচ্ছে গিয়ে হুজুর একদম দেখতে একদম হুজুর ওগুলাকে ধরার পর দেখা যায় ওগুলার ঈশ্বের ভিতরে পেছন দিকে দেখা যায় ইয়া ঢুকায় রাখছে ইয়াবা ঢুকায় রাখছে তো এই যে এই লেবাসটা যে ধরে তারা এই লেবাসটা ধরে এবং যে বাংলাদেশের যে দুর্নীতিবাজ যে লোকজন আছে প্রত্যেকটা অফিসে গিয়ে দেখবেন আপনার কাছে ঘুষ এবং দেখবে বলবে যে ভাই একটু দাঁড়া নামাজটা পেরে আসি হ্যাঁ তারপর ঘুষটা নিতে আসি হ্যাঁ ঘুষটা নিতে কিন্তু নামাজটা পেরে তারপর এসে ঘুষটা নিতে আসি একটা প্রত্যেকটা অফিসে আমি যে মানে বাংলাদেশের যত সরকারি অফিসে গেছি সব জায়গায় দেখছি ঘুষটা নিয়ে ঘুষটা চাইছে ঘুষটা চায় তারপর সে নামাজ পড়ে গেছে হ্যাঁ আবার নামাজ পেরে আইসা আবার আবার ঘুষটা চাইছে মানে নামাজ মিস হবে না নামাজ রোজা এগুলো মিস হবে না না সেটাও না এগুলো আরো এক্সেস ধর্মের ভিতরে আছে কোনো না কোনো ভাবে পাওয়া যায় ঠিক আছে রকি ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমি লিভ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন পরের জনকে যুক্ত করছি